সোমবার তৃণমূলের চা বাগান সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উত্তরের সবকটি চা বলয়ের পাশাপাশি কালচিনি ব্লকের প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়। চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 18 টাকা বৃদ্ধি হয়েছে এবং 1 জুন থেকে এই বৃদ্ধি লাগু রয়েছে। রাজ্য শ্রম দপ্তর পূর্বেই এই 18 টাকা বৃদ্ধি ঘোষণা করে, কিন্তু কিছু মালিক সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট থেকে সম্প্রতি রায় দেয় যে 18 টাকা বৃদ্ধি হবে। এই দিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওয়ার জানান, 1 জুন থেকে 18 টাকা বৃদ্ধি হয়েছে। এতদিন শ্রমিকরা দৈনিক 232 টাকা মজুরি পেত, এখন থেকে 250 টাকা দৈনিক মজুরি পাবে এবং জুন ও জুলাই এই 2 মাসে বর্ধিত টাকা এরিয়া হিসেবে পাবে শ্রমিকরা। এই দিন কালচিনি ব্লকের দলসিংপাড়া, মালিঙ্গি, ভার্নাবাড়ি, মধু, ভাতখাওয়া, আটিয়াবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিং হয়। আপনারা তো জানেন যে গতবার আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে বা সরকার থেকে 18 টাকা যে ইনক্রিমেন্ট হয়েছিল, কিন্তু ইনক্রিমেন্ট করার পর মালিক পক্ষ থেকে কিছুরা গিয়ে মানে হাইকোর্টে স্টে অর্ডার নিয়ে আসছিল, কিন্তু হাইকোর্ট আমাদের পক্ষে এই আগস্টের 1 তারিখে আমাদের পক্ষে রায় দিয়েছে। আজকে খুশির ব্যাপার যে 18 টাকার শ্রমিকের যে অধিকার বা হক আজকে আমরা পেয়েছি, তার জন্য আজকে সমস্ত ওয়ার্কারকে জানানোর জন্য এই গেট মিটিংটা ছিল যে আমাদের মানে হাজিরাটা এখন 250 টাকা হয়ে গেছে আর আমরা 2 মাসের এরিয়াটা পাবো। কবে থেকে লাগু হবে এটা? এটা জুন থেকে হবে, জুন জুলাই আমরা এরিয়ার পাবো আর আগস্টের পেমেন্টে পেয়ে যাবো। জুন 1 তারিখে লাগু হচ্ছে? জুন 1 তারিখে।